বঙাইগাঁওত অনুষ্ঠিত হওয়া হিমন্ত বিশ্ব মন্ত্রীসভার কেবিনেটর দৃশ্য এয়া। কেবিনেটর বৈঠকের পূর্বে মন্ত্রীসভার সদস্যসল এইদরে সম্বর্ধনা জানাইছে স্থানীয় বিধায়ক ফণীভূষণ চৌধুরী। প্রতিজন বিধায়কক কোচ রাজবংশীর বিশেষ গামোচার সম্বর্ধনা জানা হয়েছে, দিয়া হয়েছে একোখনক শরাই। ইতিমধ্যে গুৱাহাটীৰ পরিবর্তে রাজ্যের বাইর দুখনক কেবিনেটর বৈঠক অনুষ্ঠিত করেছে এইখন সরকারে। প্রথমখন কেবিনেট অনুষ্ঠিত হয়েছিল ধেমাজিত আর দ্বিতীয়খন কেবিনেট অনুষ্ঠিত হয়েছে বঙ্গাইগাঁও। গুৱাহাটীৰ বাইর কেবিনেট অনুষ্ঠিত হওয়াটা নতুন কথা নহয়, পূর্বর সরকারের দিনতো এনে ধরনের কেবিনেট অনুষ্ঠিত হয়েছিল, সাংবাদিকক অবগত করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আজি অসম সরকারের সপ্তমখন কেবিনেট রাজধানীর বাহিরত অনুষ্ঠিত হয়। 1951 সনের 28 ডিসেম্বরত শিলংক বাদ দি গুৱাহাটীত বিষ্ণুরাম মেধিয়ে প্রথম কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করেছিল। 1971 সনত মহেন্দ্রমোহন চৌধুরীয়ে গুৱাহাটী শিলংৰ পৰিৱৰ্তে গুৱাহাটীত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত কৰিছিল। হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়াই দিছপুৰৰ পৰিৱৰ্তে বৰজাৰ বিমানবন্দৰত দুখনকৈ কেবিনেট বৈঠক 1984 আৰু 1994 অনুষ্ঠিত কৰিছিল। ধেমাজিত মাজুলীত 2016 চনত সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই এখন কেবিনেট বৈঠক অনুষ্ঠিত কৰিছিল। আৰু আজি আমার সরকারের দিনত গুৱাহাটীৰ বাহিৰত দ্বিতীয়খন কেবিনেট বৈঠক আজি সমাপন হয় ধেমাজি আৰু বঙাইগাঁও। অহা জানুৱাৰী মাহৰ প্ৰথম সপ্তাহৰ কেবিনেটখন হাফলং চহৰত অনুষ্ঠিত হ'ব। এই কেবিনেটৰ বৈঠকক লৈ ইতিমধ্যে বিৰোধীয়ে চৰকাৰৰ সমালোচনা কৰিছে, ৰাজকোষৰ ধন কিয় ব্যয় কৰিছে বুলি প্ৰশ্ন তুলিছে। কিন্তু বিরোধীর এই অভিযোগ অস্বীকার করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। কৈছে যে আশাৰে বাট চাই ৰৈছে, আর মই যদি ফিল কৰো মানুহে তো ভালে পাইছে, কারণ ধেমাজিতে গৈ সেই পরিবেশ দেখিছিল, তার মানুহে আদরণি জানাইছিলে। কিন্তু আজি ৰাতিপুৱা মই পেপাৰত পঢ়িছোঁ বিরোধী দলের কিছু কিছু ব্যক্তি এই কথাটো ভাল পোৱা নাই। তেওঁলোকে অবশ্যই ভাল নেপাবই, কারণ সরকারখন রাইজৰ মাজলে যালে তেওঁলোকে বেয়া পায়। আমার এটাই উদ্দেশ্য যে দিছপুৰত বহি থাকি শাসন কৰিব নালাগে, আমি রাইজর মনের অবস্থা বা আমার সরকারি যুক্ত কাম কাজ সেই ভালদরে হয়েছে নাই, স্কিম সমূহ যিখিনি মানুষে পাব লাগে সেই মানুষখিনিয়ে ভালকে পাইছে নাই, সেই কথা বতরাবিল চা চিতা করার কারণে এই সমগ্র প্রক্রিয়াট আমি সংযোজন করেছো। গতি মানে আকো কোথাও আপনিও কলে যে রাইজে আশারে বাট চাই রয়েছে, আর মই যে দেখিল একটু বেলেগ একো পরিবেশ করা নাই, মানুষে কই দিয়ে অতি আড়ম্বরপূর্ণ তেনেকুৱাটো একো নাই, অল্প লাইট কেটামান জ্বলাই দিয়ে, তার বাইরে একই নকরে। আমি সাধারণ খোয়া বয়ে করছো, সার্কিট হাউসত আগত থাকো, আজিও আছো। এই যে কেবিনেট জিলায় জিলায় পতার সিদ্ধান্ত লওয়া হয়েছে, সরকারি ব্যবস্থাটক রাইজর ওসরলৈ লৈ যোৱাৰ কাৰণে কৰা হৈছে, এই কাম আমি ভবিষ্যতে কৰি থাকিম। আজি কোন কোন বঙাইগাঁওলৈ অহা অবস্থাত প্রতিজন মন্ত্রীয়ে দুখন জিলা ভ্রমণ কৰিছে। কেবিনেট বঙাইগাঁওত হওয়ার ফলত বঙাইগাঁওর উন্নয়ন হৈছে। মাছ মাংস নর্মেল খানাটো মই ঘৰতো খাওঁ, ইয়াতো এক্সট্রা একো নাই, এক্সট্রা কিবা আছে নেকি? কিন্তু উল্টাই কি হয়েছে, টাউনখন সাফা হয়েছে, যদি বা যদি রাস্তা পথ অকমান কোথাও ভাল হয়েছে, তার লোকেল মানুষে বেনিফিটেড হব। এই জায়গাখিন ইমান বড়িয়াকে রাস্তাখিন ভাল হয়ে গেল, এতো মই না থাকো, আমি তো গুছি যাম, ইয়ার মানুষখিন বেনিফিটেড হব নহব। গতি যদি এনেকা কেবিনেট এখনের কারণে রাস্তা পথ কোথাও ভাল হয়, নিশ্চয়ক এই আদরণীয়। আর মই যান দেখিছো, মই ধেমাজিতো দেখিছো, ইয়াতো দেখিছো, লোকেল মানুষে কিন্তু ভাল পায়, লোকেল মানুষে কিন্তু আদরণি জানাই আছে। বিরোধীয়ে কোথাও কালি মই কোৱা শুনিছো বোলে আড়ম্বরপূর্ণ করেছে, পয়সা নাই, টাকা নাই, সেইকেইজন এম এল এ আমাক দেখুন রাস্তার কারণে, দলংর কারণে, মথাউরির কারণে পয়সা বিচার দিয়ে থাকে। দে আর সো কনফিডেন্ট দ্যাট দিস গভর্নমেন্ট হ্যাজ নো মানি, তারপর আমাকে কেউ ফোন করে, কেউ লগ ধরে কয়, কব লাগে টাকা নাই, আমার রাস্তা নালাগে, আমি নাম, আমি আন্দোলনতে করি। একজন বিরোধীর বিধায়কে মোক আহি বা আমাক আহি মথাউরি লাগে কারণে দাবি করে, রাস্তার কারণে দাবি করে, হসপিটালের কারণে দাবি করে, অন্যান্য স্কিমের কারণে দাবি করে, আর টিভির আগত কই দিয়ে সরকার টকাই নাই, টকা আছে নাই, আমি যখন ডেভেলপমেন্ট অলরেডি স্টার্ট করছো নাই আমি জানো, অলরেডি ডেভেলপমেন্টের কাম কি আরম্ভ হয়েছে আর নিশ্চয়ক হব। কেবিনেটর বৈঠকের বাবে নতুন রূপত সজোয়া হয়েছে বঙাইগাঁও। বঙাইগাঁওত এক ওয়াকিং জোন স্থাপন করা হয়েছে, ইয়ার উপরও একটা একুরিয়াম আর একটা ঘড়িস্তম্ভ নির্মাণ করা হয়েছে বঙাইগাঁও। সমগ্র বঙাইগাঁওখন নতুন রূপত সজোয়া হয়েছে। এ আবর্ত ভবন
আবর্তভবনক দেখা গৈছে সম্পূর্ণ নতুন রূপত। আবর্তভবনের এই ডাইনিং হলটো এটা পরিষ্কার করা হয়েছে। পুয়ার ভাগত মন্ত্রীসভার সদস্য সকলের বিশেষ আহারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইডলি, ধোসা, পুরি সব আছে স্যার। এবার এই পাকঘরটলৈ মন কর। মন্ত্রী পরিষদের বৈঠকের পাকঘর এইদরে পুয়ারেপরা রাঁধনি ব্যস্ত হয়েছে বিভিন্ন সামগ্রী প্রস্তুত করার। বিভিন্ন বিধর খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয়েছে, হাঁহরপরা কুকুরাল ছাগলীর গাহরিল সকলের মাংস প্রস্তুত করা হয়েছে। এই ঘরট বিধে বিধে মাছ প্রস্তুত করা হয়েছে। দুপরিয়ার আহারের জেলা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থা, মুঠ 27 বিধ আহার মন্ত্রীসভার সদস্যর। আজি আমার মোটামুটি থলুয়া খাদ্য মোটামুটি 25-26টা আইটেম হব। তাতে আমার লোকাল আড়ি আছে, তারপর আপনার কাতল আছে, লোকাল ভগোয়া মাছ, ইলিশ আছে, পাবদা আছে, চিংড়ি আছে, তারপর আমি কলকাতার অল্প ই মাছ আনা হয়েছে, গোটেখিনি মাছবিল ভেটকি মাছ আনা আছে। সি ফিশ আছে নাকি? বাটার ফিশ মানে এই আমার ভেটকি বাটার ফ্রাই হব, এই হব। আর এনে সি ফিশ নাই, কিন্তু মোটামুটি আমার ধর ভালেখিনি আছে, মাছ মাংস আছে বহুত কোয়ান্টিটি। কেইবিধ মাংস আছে? মাংস মোটামুটি 6 বিধ মান হব। কি কি মাংস? তাতে আছে হাঁহ আছে, পারো আছে, লোকাল চিকেন আছে, তারপর আপনার পর্ক আছে, পাঠা আছে, খাসি আছে, এনেকাগুলি সবই আছে। মানে 6-7 দিন পনির আছে, পনির মটর পনির আছে, পালং পনির আছে, তারপর আপনার কোপ্তা হব, নান হব, গোটেখিনি আছে, রুটি আছে। টোটাল কিমান মেনু? টোটাল কিমান টোটাল মানু আইটেম কিমান? 27 মান হব। শাক আছে আমার লোকাল শাক, যেটা রাজবংশী শাক, আমার শাকে আছে আমার 3-4 বিধ। এইবিলাক মানুষ কিমান হব? ইলি স্যার, জিরা বাটা, কালো জিরা সম্বার, কাঁচা জলা দিয়ে হব, পাতলা জল। আর বেলেগ কি মাছ? এটা পুরন আছে, মলাইকারি হব। আর আপনার একটা আড়ি মাছ আছে লোকাল ব্রহ্মপুত্র, এটু ওই প্লেন, বেশি মশলা সশলা নাই, হালকা মশলা দিয়ে হব। গড়াই মাছ আছে? গড়াই মাছ নাই, রাতি হবে। গড়াই মাছ মানে বেলেগ জায়গা বানাবে? হ্যাঁ। আপনি কি কি বানাবে? মো তো সব পিছে লাগি আছো সব। আর কিমান? ইয়ার পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় লাচিত দিবস উপলক্ষে আবর্তভবনের বাহিরত লাচিত বরভবনের এখন আলোকচিত্র সেবাজ আছে। এই অনুষ্ঠানের মন্ত্রীসভার বহু সদস্য উপস্থিত আছিল। ব্যুরো রিপোর্ট, DY365।